হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের সুপারস্টার কিড আব্রাম খান জয় বাবা আসা উপলক্ষে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বললো, মাম্মা পাপা ফেরত আসছে, আমরা কিন্তু পাপার সঙ্গে এবার জান্নাতে গিয়ে থাকবো। পাপা অনেক দিন নেই, তুমি জানো 9 মাস পাপা দেশে ছিল না। জান্নাতের অবস্থা কতটা খারাপ করে ফেলেছে জানো? তুমি আর আমি চলো যাই, সেখানে গিয়ে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। অপু বিশ্বাস বললেন, তুই ওই এত কিছু এখন কী করে বুঝিস? জয় বলে, মাম্মা পাপা কত পছন্দ করে জানো, পাপার হাঁসগুলি এখন অনেক বড় হয়েছে, চলো না হাঁসগুলোকে খেতে দিব, তারপর পাপার রুম পরিষ্কার করব, তারপর আমাদের গাছগুলো এখন কেমন হয়েছে সেগুলো দেখতে হবে, এত বড় জায়গা, আমাদের জায়গাগুলো তো সুন্দর মতো দেখে রাখতে হবে। মাম্মা আমার কত ভালো লাগে জানো জান্নাতে গেলে? অপু বিশ্বাস বললেন, ঠিক আছে চল যাই, যেয়ে দেখি আসলে কী অবস্থা, সাকিব আসার আগে শক্ত পরিষ্কার করা দরকার। অপু বিশ্বাস আর জয় দুজন মিলে চলে গেলেন তাদের জান্নাতে, গাজীপুরের জান্নাতে। আপনারা জানেন যে বিশাল বাড়ি একসময় করেছিল অপু এবং সাকিব দুজন মিলেই। অপুর কাছে যেমন একটি চাবি রয়েছে, সাকিব খানের কাছেও রয়েছে একটি চাবি। শুটিং স্পট হিসেবে এই বাড়িটি আপনারা অনেক বাড়ি দেখেছেন, কিন্তু এই বাড়িটি অপু এবং সাকিবের চাইতে জয়ের এখন অনেক বেশি পছন্দের। পছন্দের কেনই বা হবে না, এত গাছপালা, এত জায়গা, এত দৌড়াদৌড়ির জায়গা, সব কিছু মিলিয়ে জয়ের খুবই ফেভারিট একটা জায়গা। এখানে নদীটা ওর পছন্দ, এখানে পুকুরটা ওর পছন্দ, চারিদিকে গাছপালা, আবহাওয়া, পশু পাখি, গাছপালা, হাঁস মুরগি সবই জয় খুব ভালোবাসে। বিশেষ করে হাঁসের দলগুলো যখন খেলা করে জয় তখন অনেক আনন্দিত হয়, এবং জয় যে হাঁসকে পাক পাক করে ডাকলেই হাঁসগুলোও কিন্তু ওর জন্য ছুটে ছুটে আসে। আসলে বাচ্চারা যেমন পশু পাখি ভালোবাসে, পশু পাখিও কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে। সেই দিক থেকে জয় বলে, মাম্মা এই সবুজ ঘাসগুলো জানো আমার এত মিস করি, যখন আমাদের স্কুলের মাঠে খেলতে যাই আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় আমাদের বাড়িটাতেই খেলছি। অপু বলে, তুই আসলে কি ছোট না বড়, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই বাড়িটি যখন আমরা করেছিলাম তোর কথা তো তখন আমাদের মনেই ছিল না, অথচ তুই এই বাড়িটিকে কত ভালোবাসিস। সাকিব আসলে অনেক খুশি হবে তুই যে জান্নাতকে ওর মতো করেই এত ভালোবাসিস। জয় বলে, মাম্মা পাপা তো খুশি হবেই, কারণ বাবার মতোই তো আমি হয়েছি, পাপাও গাছ ভালোবাসে, খেলতে ভালোবাসে, আমার জন্য এত বড় একটা বাড়ি করেছে, এটা তো আমাকে দেখে রাখতে হবে। তোমরা তো দুজন খালি কাজ করবে, কাজ আর কাজ, তোমাদের তো কোনো কথাই নেই, তোমরা তো আমার সঙ্গে সময় দেওয়ারও সময় পাও না, কিন্তু এই যে গাছগুলো, এই ঘাস, এই সব কিছু আমার অনেক ভালো লাগে, এই ফুলগুলো আমি খুব ভালোবাসি। অপু বিশ্বাস বলে, তুই ফুলও ভালোবাসিস? ওরে বাবা রে, আমার ছেলে কি লেখক টেখক হয়ে যাবে নাকি? অপু বিশ্বাস বলেন, তুই বড় হয়ে আরও আমাদের জন্য অনেক গাছ ফুল লাগাবি, ঠিক আছে, আর এগুলোকে এরকম করে যত্ন করবি। জয় বলে, মাম্মা আমি তো যত্ন করবই, এখন তো তোমাকেই আমি যত্ন করার জন্য ডেকে ডেকে নিয়ে আসবো, পাপা এলে কিন্তু তুমিও অনেক কাজ করতে পারবে না, আমাদের অনেক সময় দিতে হবে তিনজনকে, আমরা তিনজন অনেক মজা করব, অনেক খেলবো, গল্প করব, দৌড়াদৌড়ি করব, ব্যাডমিন্টন খেলবো, ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, খুব মজা হবে মাম্মা। অপু বিশ্বাস বলেন, ঠিক আছে তুই যা চাস তাই হবে, সবই তো তোর জন্যে, তুই খুশি থাকলে আমরাও খুশি। এই কথা বলে জয়কে সান্ত্বনা দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাকিব খান বলেছেন, এবার দেশে ফিরেই জয়ের সঙ্গে থাকবেন অনেকটা সময়, দেখাই যাক আসলে কি সেটা সত্যি হয় কি না। সুপারস্টার সাকিব খান 17 তারিখে ফিরছেন, সেই ভিডিও দেখতে হলে দেখতে হবে পরের ভিডিওটি। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।